আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রিসেন্টলি আমি যে ভিডিওটা আপলোড করছিলাম একদিন আগে, সেই ভিডিওতে আমি বলছিলাম যে ডলহা নিয়ে কীভাবে কাজ করলে বা কিভাবে কি করলে এখান থেকে ব্যান খাবেন না। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে উইথড্রো করবো একেবারে সরাসরি এবং উইদাউট ব্যানে উইথড্রোটা কনফার্ম করব। ঠিক আছে, এই বিষয়টা আমরা দেখব। সেখানে আমি বলছিলাম এবং কারণগুলো উল্লেখ করার পাশাপাশি অনেক ইনফরমেশন দিছি যে ইনফরমেশনগুলো যদি আপনি ফলো করেন তাহলে কখনোই আপনি এখানে ব্যান খাবেন না। তো ভিডিওটাতে একটু সাউন্ডের প্রবলেম আছে, তারপরেও নিচে ডিসক্রিপশনে বা ভিডিওটার লাস্টে এখানে এটা শো করবে, ভিডিওটা আপনারা এখান থেকে দেখে নেবেন। সবচেয়ে বড় কথা হলো সাউন্ড যদি একটু কমাই দিয়া শোনেন তাহলে সেখানে কোনো প্রকার সমস্যা হবে না আমি আশা করি। ঠিক আছে, তারপরেও যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তো ওইটা যদি দেখেন তাহলে আপনি কোনোভাবেই ব্যান খাবেন না। জাস্ট ওইটারই পাঠস্বরূপ এটা তৈরি করা, এক পাটে দিলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। তো যাই হোক, যার কারণে আমি দুই পাটে দিলাম যাতে করে আপনারা সব কিছু দেখতে পারেন এবং বুঝতে পারেন। তো ওই পার্টে আমরা অনেক কিছু বলছি, আজকের পার্টে আমরা দেখব যে কীভাবে একেবারে উইথড্রো সাকসেস করতে হয়। আমরা রিসেন্টলি যে কাজগুলো করি, আমরা যখন অ্যাকাউন্টে কাজ করি এবং উইথড্রো দিতে যাই তখন আমরা দুইটা জিনিসের সম্মুখীন হই, একটা হচ্ছে ভিপিএন ব্যান আর একটা হচ্ছে মাল্টিপল ব্যান। তো আজকে আমরা এইখান থেকে একেবারে সরাসরি উইথড্রোটা দিব এবং দেখব যে কীভাবে ভিপিএন এবং মাল্টিপল ব্যান থেকে বাঁচা যায়। তো যাই হোক, সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, এখন আমরা করব উইথড্রো। এখন এখানে তিনটা অ্যাকাউন্ট আছে, আমি দেখি আসলে তিনটা অ্যাকাউন্টের মধ্যে কয়টায় কত পয়েন্ট আছে। যারা পিসিতে কাজ করতে চান তাদের জন্য ইমুলেটর অনেক বেশি বেস্ট, বাট এই কাজটা আপনি ফোনে করতে পারবেন। এখন পিসির সুবিধাটা কি এটা হচ্ছে আমি আপনাকে বোঝাই। পিসি আর ইমুলেটারের সুবিধা হলো একই রকম, বাট পিসিতে হলো ওয়ান টাইম একটা কাজ করতে পারবেন আর ইমুলেটারে একসাথে তিনটা। যেরকম দেখেন আমি একসাথে তিনটা ইমুলেটার ওপেন করছি, এটা পিসির কনফিগারেশন সেটা কম বেশি ওপেন করা যায়। তো যাই হোক, তিনটাতেই ফ্রগজি প্রবলেম হয়েছে, আমি ফ্রগজিটা চেঞ্জ করে আনি। তো যাই হোক গাইজ, আমরা ফ্রগজি ধরে নিয়েছি, এটাতে প্রায় 700 কয়েনের মতো আছে। 700 কয়েন মানে প্রায় মানে 72 টাকাই ধরেন, যেহেতু এটা 72 সেন্ট মানে 72 টাকা। এখন আমি আপনাকে বলি যদি পার ডে আপনি একটা 72 টাকা, ঠিক আছে, তো মনে করেন আপনি পার ডে যদি 10টা অ্যাকাউন্টে কাজ করেন আর 10টাতেই যদি 72 মানে 700 কয়েন করে উইথড্রো দেন, তাও একটা হিসাব করে দেখেন মোটামুটি ভালো লেভেলের একটা অ্যামাউন্ট আসতেছে। তো যাই হোক, যারা জিপিটি সাইট সম্পর্কে জানেন না বা বোঝেন না তাদেরকে বলি ভাই, আসলে এখানে 500 কয়েন করা কোনো রকম ব্যাপারই না। এখানে যত পরিমাণ অফার আছে এগুলো যদি করা যায় বা এই অফারগুলো নিয়ে যদি একটু গাটাগাটি করা যায়, 500 কয়েন এখান থেকে 1000 কয়েনও অনেক বেশি মানে অনেক বেশি ইজি। তো আমার মতো অলস হইলে করতে পারবেন না, বাট একটু যদি কাজ করেন বা মাথা খাটান তাহলে এখান থেকে করা অনেক বেশি ইজি। ঠিক আছে, তো যাই হোক, এখানে প্রায় 400 মতো আছে, এখানে 700 মতো আছে। তো এখন আমরা এটাকে উইথড্রো করে দেখাবো যে কীভাবে উইথড্রো করলে কোনো প্রকার ব্যাচ ছাড়াই উইথড্রোটা চলে আসবে। এখন কথা হচ্ছে আমি এখানে রিসেন্টলি আইপি চেঞ্জ করছি, আইপি চেঞ্জ করার সাথে সাথে যদি আমি উইথড্রো দিই কনফার্ম বাই ব্যান দিবে। ঠিক আছে, আইপি চেঞ্জ করার সাথে সাথে কখনোই উইথড্রো দেওয়া যাবে না, এটাকে প্রসেসিংয়ে নিয়ে আসতে হবে বা অন্য সিস্টেমে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আইপি চেঞ্জ করার পর যেহেতু আমরা উইথড্রো দিব না, এখান থেকে আমরা এই অফারটাকে করার চেষ্টা করি। এটা আসলে একটা অল্প কয়েনের অফার। আর আইপি নেওয়া সম্পর্কে যাদের কোশ্চেন আছে বা অনেক কিছু আছে তারা আমার প্রিভিয়াস ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন, ওইখানে আপনি ডিসবোসকের আইপি কীভাবে নিলে সব কিছু করতে পারবেন প্লাস সব কিছু নিয়ে বোঝানো আছে। সাউন্ডে একটু সমস্যা আছে, ওইটা জাস্ট আপনারা সাউন্ডটাকে কমাই নেবেন তাহলে ওটা থেকে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো যাই হোক, দেখেন আমি এখানে জাস্ট ক্লিক করছি। এখন কথা হচ্ছে ভাই যে দেখেন ইমুলেটারে করার সুবিধা হলো যে আপনি চাইলে একসাথে দুইটাতেই করতে পারবেন, কোনো রকম ঝামেলা নাই, কোনো প্রকার ইস্যু নাই। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন আমি কিন্তু তিনটা ইমুলেটার অন করছিলাম আর একটা কাটা দিলাম, কারণ এক্ষেত্রে কাটা দিলাম এমনিতেই যাতে তিনটা করে একসাথে টিপা অনেক বেশি ঝামেলা এবং প্যারাদায়ক, যার কারণে তিনটা কাটা দিছি। তো এখন কথা হচ্ছে যারা পিসিতে কাজ করেন তাদের জন্য তো এটা খুবই ভালো, আর যারা পিসিতে না কাজ করেন ফোনে কাজ করেন তারাও করতে পারবেন কম আর বেশি। পিসিতে সুবিধা হচ্ছে যে একসাথে তিন চার দুই তিনটা ইমুলেটারে করতে পারবেন, যার ফলে একসাথে অনেকগুলো পয়েন্ট দিবে, আর ফোনে তো ভাই একটার থেকে দুইটা করা অনেক বেশি কষ্টকর। তো যাই হোক, যারা যেভাবে করতেছেন কোনো ব্যাপার না, আমরা আসলে ব্যান নিয়ে কথা বলবো। তো যাই হোক, এখানে কিছু আমি এই কাজগুলো করতেছি যাতে করে এরা মনে করে যে হ্যাঁ আমি ঠিক আছি, পরবর্তীতেও আমি কাজ করব। ওকে, পয়েন্ট দিক না দিক এটা কোনো ম্যাটার না, জাস্ট করতেছি যাতে করে এরা জাস্ট বোঝে যে আমি করতেছি। ওকে, আই দেখেন এটা দিছে। ঠিক আছে, এখন যাই হোক, এখন আমরা এটাকে উইথড্রো করতে পারবো।
তবে উইথড্র করার আগে মাস্ট বি একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে কাজগুলো করলেন বা এই যে বিষয়গুলো আপনি দেখলেন, আপনার অফারটাকে প্রসেসিংয়ে রাখতে হবে, ঠিক আছে? এটা যে কোনো অফার হোক প্রসেসিংয়ে রাখতে হবে। মনে করেন আমি এখান থেকে 72 কয়েন উইন্ডো দেবো, 772 কয়েন, মনে করেন আমি এখান থেকে 772 কয়েন উইন্ডো দিব। তো এখান থেকে 772 কয়েন উইন্ডো দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে, আমরা এই যে এরকমভাবে পেন্ডিংয়ে রাখবো, ঠিক আছে, ইন প্রোগ্রেসে রাখবো কিছু অফার। দেখেন এইখানে কিন্তু আমি কিছু অফার ইন প্রোগ্রেসে আছে আমার, কিন্তু এটা কিন্তু নর্মালি ইন প্রোগ্রেস আছে, কিন্তু জাস্ট এখন আমরা ইন প্রোগ্রেসে কিছু রাখবো, এখন এটা যে কোনো অফার হোক, ঠিক আছে? তো আমি একটা অফার অলরেডি দেখা দিছি, যার কারণে হচ্ছে না মানে আপার করার দরকার নেই, আপনারা জাস্ট যে কোনো একটা অফারে ইন প্রোগ্রেসে রাখবেন, দেন এখান থেকে উইথড্র করবেন। ওকে, এখন আমরা চলে উইথড্র করি এবং দেখি যে এখান থেকে আমরা পেমেন্টটা পাই কি না, এটা হলো সবচেয়ে বড় কথা, যে আমরা পেমেন্ট পাই কি না, রিসিভ করতে পারি কি না সরাসরি দেখব। আর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি আমার আগের ভিডিওটা না দেখেন তাহলে মাস্ট বি দেখে নেবেন, ওইটা যদি আপনি চেক আউট না করেন তাহলে এই ভিডিওটা আপনার অতটা কাজে লাগবে না যতটা আপনি করতেছেন। আমি আপনাকে বলি, আমার আগের ভিডিওতে একটু সাউন্ড প্রবলেম আছে, তবে আমার এই ভিডিওতে যত প্রকার ইনফরমেশন দেওয়া আছে সেটা যদি আপনি দেখেন তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো যাই হোক, এখন আমরা করবো উইথড্র। উইথড্র করার জন্য আমরা ইউজ করবো ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেটটা ইউজ করার কারণ হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আনলিমিটেড অ্যাকাউন্ট করা যায় ট্রাস্ট ওয়ালেটে, তো যার কারণে আমরা ট্রাস্ট ওয়ালেট ইউজ করবো। তো এখান থেকে আমরা ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করে নেব। তো ট্রাস্ট ওয়ালেট আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। তো যাই হোক, আমরা ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করে ইনস্টল করে নিই, জাস্ট ফিউ মিনিটস। তো যাই হোক, আমরা এটা ইনস্টল করছি এবং ডাউনলোড করে ফেলছি। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু চাইলে এটাকে হলো আইপি অফ করে করতে পারতাম, বাট আইপি অফ করা করি না, কারণ আইপি লিক করলে অনেক বেশি সমস্যা হয়, ঠিক আছে? তো আমরা এটাকে আইপি কখনোই চাইবো না যে আমাদের আইপি লিক করে হোক, ঠিক আছে? এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এটাতে আমরা জাস্ট উইথড্র করবো এবং দেখাবো আপনাদের যে উইথড্রটা সাকসেস হয় কি না, ঠিক আছে? আমরা একটা পিন দিয়ে দিলাম। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, তো আমরা এখান থেকে উইথড্র করবো, তো হলো এলটিসিতে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা এলটিসি অ্যাড্রেস নিয়ে নিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যে জীবনে আপনি যাই করেন না কেন, সেটা যে প্ল্যাটফর্মেই থাকেন না কেন, ওই প্ল্যাটফর্মের টপে থাকতে হবে। আপনি যদি ওই প্ল্যাটফর্মের টপে থাকেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। আপনি যে যে পজিশনে ওয়ার্ক করেন না কেন, সেটা আপনার যে পজিশন হয়, দাঁড়ান আমি এটা পরে বোঝাচ্ছি আপনাদেরকে। আমরা এখান থেকে এলটিসি অ্যাড্রেসটা নিয়ে আনি। দেখেন এলটিসি অর্থাৎ লাইট কয়েন, আমরা লাইট কয়েন নিয়ে নিলাম। এখান থেকে আমরা করবো হইলো রিসিভ, রিসিভ করার জন্য এটা দেন এখান থেকে আমরা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব ডলহাতে। ওকে, না ডলহা কোথায় গেল, এখানে ডলহা। ডলহাতে আসার পরে এখান থেকে জাস্ট আমরা উইন্ডোতে ক্লিক করব আর এখান থেকে লাইট কয়েন সিলেক্ট করব। ডলহার একটাই বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো এটাতে কোনো প্রকার নাম্বার লাগে না, ঠিক আছে? নাম্বার লাগে না মানে কোনো রকম ঝামেলা নাই, কোনো রকম কস্ট নাই। সর্বোচ্চ বড় কথা হলো ডিসবোসক্স, একটা আপনি যদি 400-500 টাকা খরচ করেন এক মাসের জন্য ডিসবোসক্স হয়ে গেল, ওইখানে কোনো প্রকার ঝামেলা নাই। প্লাস দেখেন এখানে কোনো প্রকার নাম্বারের কস্টে, মানে আপনি 500 টাকা খরচ করলে এখানে আনলিমিটেড কাজ করতে পারবেন। তো আমরা এখানে এলটিসি অ্যাড্রেস দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা সেভে দিলাম, ঠিক আছে? সেভ দ্য এলটিসি অ্যাড্রেস। এখন এখান থেকে আমরা অ্যামাউন্ট দেবো হলো 700, আমরা 35 দিব না, ঠিক আছে? আমরা দেবো হলো 730, পাস আমরা রাইখা দিব, কারণ পরবর্তীতে কাজ করব, এটা আমরা জাস্ট ওদেরকে বোঝাবো। দেন এখান থেকে আমরা উইথড্রতে ক্লিক করব, ঠিক আছে? আমাদের উইথড্র রিকোয়েস্টটা হয়ে গেছে, আমরা এখান থেকে ঝাইরা দৌড়, আমরা এটাকে কেটে দিব যাতে করে কোনো রকম ব্যাকগ্রাউন্ডে কোনো ডেটা নিতে পারে। ব্যাকগ্রাউন্ডে যদি ডেটা নেয় বা ব্যাকগ্রাউন্ড থেকে যদি ডেটা নিতে পারে তাহলে তারা আমাদের এটাকে ব্যান করে দিয়ে, আমরা এখন ওটা কেটে দিছি, মানে ওর সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই। ও ভেরিফাইয়ের সময় যতটুকু বট ভেরিফাই করবে অতটুকু এমনিতেই করুক, যতটুকু ইনফরমেশান পায়। আমরা যদি ওইটার মধ্যে বসে থাকি প্লাস পক্সি এবং পোর্টটা যদি তারা ধরে ফেলে তাহলে কিন্তু আমাদের সেটা ধরে ফেলবে। তো এই ভিডিওটা বুঝতে হলে বা এই ভিডিওটা আইপি কী ধরনের আইপি নিতে হচ্ছে বা কী ধরনের কিছু করতে হচ্ছে এটা দেখতে হলে অবশ্যই আপনাদের ওই ভিডিওটা দেখতে হবে, নিচে ডিসক্রিপশনে ওই ভিডিওটা দিয়ে দিব, ওই ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন। হ্যাঁ,
আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব অর্ডারটা আসা পর্যন্ত। অর্ডারটা আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ উইন্ডোটা আসলে। ঠিক আছে, দেখেন আমরা ওইখান থেকে বাইর হয়ে এখানে এসে বসেছিলাম, যাতে করে আমাদের ডেটাটাকে ব্যাকগ্রাউন্ডে তারা পুশ করতে না পারে। আমাদের উইন্ডো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এখন অ্যাকাউন্টে যাই তো আমাদের থেকে দেখাবে সাকসেসফুলি আমাদের উইন্ডো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, দাঁড়ান এটা আসুক, আমরা দেখাই আপনাদের। এটা আমাদেরকে উইন্ডো দিয়ে দিছে তারা, এখন ব্যান দিলে দিক, সমস্যা নেই। দেখেন আমাদের উইন্ডোটা কিন্তু সাকসেসফুলি সেন্ড করে আসছে, কোনো রকম ব্যান খাই নাই, কোনো রকম ইস্যু হয় নাই, কোনো রকম ঝামেলা নাই। তো এটাই ছিল ভিডিও, এটাই ছিল কথা। যদি আপনারা এইরকমভাবে উইন্ডো করতে পারেন এখান থেকে, তাহলে ইজিলি উইন্ডো কনফার্ম হয়ে যাবে। আর দেখেন আমরা যতটা উইন্ডো দিছি এটাও কিন্তু এখানে চলে আসছে। তো এটাকে আমরা পাসওয়ার্ড চাচ্ছে বারবার, আর এটা কিন্তু আপনারা ইজিলি এখান থেকে বাইন্যান্সে নিতে পারবেন এবং বাইন্যান্সে নিয়ে অবশ্যই সেল দিতে পারবেন। তো যাই হোক, যদি আপনারা এইভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই কাজ করুন, কোনো প্রকার ব্যান বা ইস্যু থাকবে না। চাইলে আপনারা ডলহাওয়ার্টের অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, কারণ ডলহাওয়ার্টের অ্যাকাউন্ট ব্যান হয় না। মূল কথা হলো কিছুদিন আগেও অনেক বেশি সমস্যা ছিল এটার, তো আমরা রিসেন্টলি এটাকে আপডেট করে অনেকটা ফিক্স করছি। তো ডলহাওয়ার্টের অ্যাকাউন্ট চাইলে ইউজ করতে পারবেন। ডলহাওয়ার্টের ভিডিওটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে আছে হলো আগের ভিডিওটা। তো মাস্ট বি আগের ভিডিওটা সিন করবেন, আর যদি ডলহা অ্যাকাউন্ট লাগে তাহলে এইটা সিন করবেন। আর ডলহা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটার যদি মেথড লাগে সেটার জন্য আমাকে রং দিতে পারেন, ঠিক আছে। ওটার প্রাইস পড়বে আপনার 1244 টাকার মতো। আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, প্লাস মেলের কোনো ঝামেলা নাই, অর্থাৎ 0 টাকা ইনভেস্টমেন্টে, অর্থাৎ কোনো প্রকার আইপি খরচ বা কোনো কিছু খরচ নাই, আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। মেল থেকে শুরু করে সব কিছু একেবারে টোটালি ফ্রি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য। ভালো থাকবেন সবাই, এবং নেক্সটে কী সম্পর্কে ভিডিও চাচ্ছেন বা কোন বিষয়ে ভিডিও দিলে আপনাদের সুবিধা হয় সেটা আমাদেরকে জানাইলে আমরা অবশ্যই আপনাকে এইটা হইলো ভিডিও করে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, বাস্পি সাবস্ক্রাইব করেন।